মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি বিজেপি বিধায়ক ও সাংসদদের, এমন অভিযোগ তুলে জাতীয় সড়কে বিক্ষোভ। বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিজেপির বিধায়ক সাংসদদের ডাকা হয়নি বলে অভিযোগ। এদিন এমন অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে স্লোগান দিয়ে সরব হলেন বিজেপির কর্মী সমর্থকেরা। হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তারা। বুধবার কৃষ্ণনগর কলেজ মাঠে জনসভা করার পর বৃহস্পতিবার রানাঘাটে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই প্রশাসনিক বৈঠকে বিজেপির কোনো জনপ্রতিনিধিদের ডাকা হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ তুলে এদিন জাতীয় সড়কের পাশে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। পুলিশের সাথে সাময়িকভাবে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। তারা দাবি করেন জেলায় প্রশাসনিক বৈঠক হচ্ছে, অথচ বিজেপি দলের সাংসদ বিধায়কদের ডাকা হলো না। এতে তারা অপমানিত বোধ করেছেন বলেও দাবি করেন। বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হবিপুরে আজকে সাংগঠনিক বৈঠক করতে এসেছে, সেইখানে আমাদের সাতটা এই জেলার বিধায়ক যারা জিতেছেন তাদের একটাকেও নিমন্ত্রণ করেনি, কারণ উনি সাংগঠনিক বৈঠক করতে এসেছে, উনি ওনার নিমন্ত্রণ ওরা করেনি। এই রাজ্যে এইখানে আমাদের দক্ষিণে নবদ্বীপ এবং রানাঘাট লোকসভার এমপি তাকেও নিমন্ত্রণ করেনি, প্রশাসনিক দিক দিয়ে কোনো নিমন্ত্রণ করেনি, এবং আমাদের জগন্নাথ সরকার ওইখানে যাবে, ওখানে যাবে ওই সভায়, তাদের ন্যায্য অধিকার আছে, কারণ এই যে কোটি কোটি টাকা খরচা করছে আমাদের মতন সাধারণ মানুষের টাকা, এইখানে এই পুলিশগুলো যিনি আছে দলদাস, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দলদাস, এই দলদাসে গুন্ডাদেরকে পাঠিয়েছে যাতে আমাদের এমপিরা কেউ জানে যেতে না পারে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি এদিন প্রতিবাদ সভাও করেন তারা। এদিন রানাঘাটের 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়ক সাংসদ ও কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি বলেন, একটি প্রশাসনিক বৈঠক হওয়া সত্ত্বেও আমরা কেন আমন্ত্রণ পাব না এই বৈঠকে? আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদেরও জানার অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রীর অ্যাডমিনিস্ট্রেটিভ সভা, সেই সভাতে কারা ডাক পায়? জনপ্রতিনিধি শুরু করে আধিকারিকরা, অথচ আমরা এই জেলার সাতটা বিধায়ক আছি এবং আমাদের সাংসদ আছে, আমাদেরকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে আমন্ত্রণ দেওয়া হলো না, ডাকা হলো না। খুব স্বাভাবিক, কারণে জনপ্রতিনিধি হিসেবে ওখানে যে চর্চাটা হবে যে নদিয়া জেলা প্রশাসন কীভাবে চলছে, নদিয়া জেলা প্রশাসনে কতটা দুর্নীতি, নদিয়া জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো যথাযথ পালন করছে কি না, এই কথাগুলো জানার অধিকার আমাদের আছে। এখানে তো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকের চর্চাটা কী হয়, জেলা প্রশাসন কীভাবে চলছে, জেলার বিভিন্ন দপ্তর কীভাবে চলছে, তা আমরা জনপ্রতিনিধি হিসেবে আমাদের তো সেই অধিকার আছে জানার, এবং আমাদের তো কিছু বক্তব্য আছে। শুধু কাগজে কলমে বলে দেওয়া হলো এইটা ভালো চলছে, এইটা 100%, এটা 200%, এইটা তো ইয়ে নয়, কোনো অ্যাডমিনিস্ট্রেশন নয়। আমরা বিরোধী দল হিসেবে আমরা জানি কোথায় কী হচ্ছে, কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে যেহেতু বঞ্চিত করেছে, আমরা এটা মানছি না, এর প্রতিবাদ করছি, এবং প্রতিবাদ করার মধ্যে দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের, আমি এবং আমার সাংসদ, আমরা যে বৈঠক, ওই বৈঠকে আমরা যাব, কিন্তু পুলিশ আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নদিয়াতে মোট 8 জন বিজেপির বিধায়ক রয়েছেন, রয়েছেন 1 জন সাংসদ। অভিযোগ, তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি এদিনের প্রশাসনিক বৈঠকে। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার বলেন, জনগণের প্রতিনিধিকে বাদ দিয়ে রানাঘাট দক্ষিণে কোনো সরকারি মিটিং হতে পারে না, তাই এই মিটিং অগণতান্ত্রিক, অবৈধ। আমরা সেই মিটিংয়ে কেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করব, তার প্রশাসন কীভাবে চলছে, কেন আমাদের বাদ দেওয়া হলো, মুখ্যমন্ত্রী জবাব দেয়, কোনো মহিলা পুলিশ নেই, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, মহিলা পুলিশ নেই। ভাবুন, এরা মমতা ব্যানার্জির নির্দেশে যেমন একদিকে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে, আজকে মায়েদের মা বোনেদের গায়ে বাংলার পুরুষ পুলিশ হাত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। বাঙালির প্রাণীর উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।